আসসালামু আলাইকুম, আমি ডায়েটিশিয়ান সৈয়দা শিরিনা স্মৃতি, সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট, বিআরবি হসপিটালে প্রধান পুষ্টিবিদ হিসাবে কর্মরত আছি। বর্তমান চলছে জাতীয় পুষ্টি সপ্তাহ, যেটা সরকার কর্তৃক নির্ধারিত। প্রতি বছর সেটা হয়ে থাকে এপ্রিল মাসের 23 থেকে 29 তারিখ পর্যন্ত, বাট এই বছর এটা একটু ভিন্নভাবেই 7 তারিখ থেকে, মানে জুনের 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত পালিত হচ্ছে। সচরাচর আমরা অপুষ্টিতে ভুগে থাকি, এটার মধ্যে সবচেয়ে বেশি ভুগে থাকেন হলো বাচ্চারা, বয়ঃসন্ধিকালে কিছু ছেলেমেয়েরা, এবং অবশ্যই প্রবীণ যারা আছেন তারা অবশ্যই ভুগে থাকেন। তাছাড়া প্রেগনেন্সিতেও ভুগতে পারেন, অথবা রোগ চলাকালীন তো অবশ্যই থাকতে পারে। এই অপুষ্টি পূরণ করার জন্য যে খাবারগুলো নিয়ে আমরা সচরাচর আলোচনা করে থাকি, আজকে আমি এইসব নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এবং আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শিশু পুষ্টি থেকে শুরু করে বয়ঃসন্ধিকাল, পরবর্তীতে যখন আমরা মাতৃ অবস্থায় যাই, মানে আমাদের যখন বাচ্চা পেটে থাকে, ল্যাকটেশন অবস্থা, অথবা রোগবালায় থাকা সত্ত্বেও যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু পুষ্টিবিদের কাছে যাওয়াটা অত্যন্ত জরুরি থাকে। এছাড়া মানে প্রবীণ বয়সেও পুষ্টির কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক থাকে, যেগুলো সময় সময় আমাদের বেশ কিছু ভিটামিন, মিনারেলস এবং প্রোটিনের প্রয়োজনীয়তার ভিত্তিতে আমাদের খাবারগুলো বাছাই করতে হয়। কিন্তু এটা কিন্তু আমরা সহজে বাসায় বসে বসে জানতে পারি না। বাচ্চাদের জন্য কখন কোন খাবারটা প্রয়োজন সেটাও যেমন একজন পুষ্টিবিদ নির্ধারণ করে দিবেন, তেমনই কিন্তু প্রেগনেন্সি অবস্থায় বাচ্চাকে কখন, প্রেগনেন্সি অবস্থায় মা কখন কোন খাবারটা খাবেন এবং কোন খাবারটা খেলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে তার নিজের ওজন নিয়ন্ত্রণ এবং নর্মাল ডেলিভারিতে যেন সহজতর হয়, সেই দিকটা নির্ধারণ করা যায়। তো প্রত্যেক, এছাড়াও আমরা অনেক সময় ওজন কমানো বা বাড়ানোর ক্ষেত্রেও বাসায় একা একা ডায়েট কন্ট্রোল করে থাকি, সেটার কারণেও কিন্তু আমাদের প্রচুর পুষ্টি ঘাটতি হয়ে থাকে। আমাদের বুঝতে হবে যে আমাদের শরীরে প্রতিদিন যে খাবারগুলো আমরা খাচ্ছি সেটা থেকে শক্তি পাচ্ছি, এটা ছাড়াও কিছু পুষ্টি গুণগুণগুলো আমাদের থাকার প্রয়োজন। এটা থেকে আমরা রোগ মুক্ত থাকি, সুস্থ থাকি, সুস্থ সবল জীবনযাপন করতে পারি, নয়তো আমাদের বেশ কিছু রোগবালায় চলে আসে। এবং যদি রোগবালায় চলেও আসে, যেমন বংশানুক্রমিক হতে পারে অথবা অন্যান্য কোনো কারণে, তখনই কিন্তু আমাদের একজন পুষ্টিবিদের আন্ডারে থেকেই যদি আমরা খাবারগুলো নিয়ন্ত্রণ করে খাই, তাহলে কিন্তু আমরা যথেষ্ট সুস্থ থাকতে পারি এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি। যেমন ডায়াবেটিক হতে পারে, কিডনি রোগ হতে পারে, হার্টের রোগ হতে পারে, এগুলোতে স্পেসিফিক খাবারগুলোই কিন্তু নির্ধারণ করতে হয় এবং কিছু স্পেসিফিক খাবার বাদও দিতে হয়, সেটা একমাত্র ডায়েটিশিয়ানরাই জানবেন। অবশ্যই যে কোনো সমস্যার কারণে আপনি অবশ্যই নিজের খাবারটা ঠিক করুন। মনে রাখতে হবে খাবার থেকেই সমস্ত উদ্ধার এবং খাবার থেকেই কিন্তু সমস্ত রোগের তৈরিও হয়ে থাকে। এই উদ্দেশ্যে বিআরবি হসপিটালে পালিত হচ্ছে পুষ্টি সপ্তাহ। এই উদ্দেশ্যে আমরা কিন্তু 3 দিনের জন্য, অর্থাৎ 11 জুন থেকে 13 জুন পর্যন্ত, সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত মাত্র 100 টাকা রেজিস্ট্রেশন ফি, মানে নাম মাত্র রেজিস্ট্রেশন ফ্রিতে আপনি পেয়ে যাচ্ছেন ডায়েট কনসালটেশন অভিজ্ঞ ডায়েটিশিয়ানের মাধ্যমে, এবং আপনি পেয়ে যাচ্ছেন ডায়েট চার্ট, আপনার রোগ বালায় অথবা আপনার যে সমস্যায় আছে না কেন সেটার পারপাসে ডায়েট কনসালটেশনটা পেয়ে যাচ্ছেন, এবং যদি আপনার প্রয়োজন পড়ে কোনো টেস্টের, সেই টেস্টগুলো স্পেসিফিক যেগুলো আপনার ডায়েটের ক্ষেত্রে প্রয়োজন, সেই টেস্টগুলো পারপাসে আপনি 35% ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন। এটা একটা খুব বড় সুযোগ, আপনারা অবশ্যই এটাকে নিতে পারেন এবং এটা আশা করি আপনাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।